জন্মগত ত্রুটি যেগুলি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে হতে পারে তাহলে আছে ব্রেইন, দ্বিতীয় আছে হার্ট, তৃতীয় আছে কিডনি। যে কোনো অঙ্গ প্রত্যঙ্গেই জন্মগত ত্রুটি হতে পারে। দেখা যাচ্ছে যে পাঁচটা আঙ্গুলের জায়গায় ছয়টা সাতটা আঙ্গুল থাকে, কান থাকে না, ঠোঁট কাটা থাকে। আর বেশি বড় বড় টাইপের যেগুলি, সেগুলো আমি যে তিনটি অঙ্গ বললাম সেগুলিতেই বেশি হয়। তো মা বাবা অনেক সময় বাইরে থেকে বুঝতে পারে না, কারণ বাচ্চারা জন্মের সময় অ্যাপারেন্টলি কিন্তু নর্মাল লুকিং থাকে। সেই কারণে একটা বাচ্চাকে জন্মের সাথে সাথে একজন শিশু রোগ বিশেষজ্ঞ অথবা নবজাতক বিশেষজ্ঞের মাধ্যমে হেড টু টো এক্সামিনেশন করতে হয়। এই হেড টু টো এক্সামিনেশনের মাধ্যমে অনেক রোগ বের হয়ে আসে যেটা আসলে সামনে থেকে দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না। যেমন অনেক বাচ্চা পায়খানার রাস্তা থাকে না, এখন এই পায়খানার রাস্তা যে নাই এটা বুঝতে বুঝতে দেখা যাচ্ছে তিন চার দিন চলে যায়, তখন ততদিনে বাচ্চা দুধ খেয়ে খেয়ে তার পেট ফুলে উঠে, পায়খানা করে না, অনেক কমপ্লিকেশন হয়, বমি শুরু হয়ে যায়। আবার অনেক বাচ্চা এরকমও জন্ম হয় যে তার নাকের দুইটা কানাই বন্ধ, এই রোগটাতে কিন্তু অনেক বাচ্চা মারা যায়, দেখা যায় শ্বাস বন্ধ হয়, মারা যাচ্ছে, কিন্তু আমরা কেউ বুঝছি না। তো আমরা যদি নাকের ভিতরে একটু দেখি, চেক করে, তাহলে দেখতে পারি। আবার অনেক বাচ্চা আছে খাদ্যনালী বন্ধ অবস্থায় জন্মগ্রহণ করে, তো এই খাদ্যনালী বন্ধ অবস্থায় যদি আমরা তাকে খাওয়াতে থাকি তাহলে দেখা যায় যে বাচ্চা বমি করছে, তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যাচ্ছে, রেনাল ফেলিয়ার হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আগে থেকে জানা এবং আগে থেকে চিকিৎসা করলে এই সমস্ত সব রোগগুলোরই কিন্তু চিকিৎসা আছে।